তুমি কি সরবা? হ্যাঁ, এখানে কেন, কিসের জন্য এখানে বলো তো দেখি। এক তো বলতে না বলতেই যুদ্ধ। আসসালামু আলাইকুম। হ্যানিকে দেখেই বুঝতে পারছেন আমি আমাদের বাড়িতে চলে আসছি, মানে বাবার বাড়িতে চলে আসছি। কালকে আসছি আমি, তো হঠাৎ করে চলে আসছি, ভালো লাগতেছিল না, যার কারণে চলে আসছি। তো আমাকে আর জয়েবকে দেখে হ্যানি কালকে থেকেই আমাদের কাছ থেকে সরতেছেই না, মানে ও এতদিন পর আমাদের দেখে মানে আদর খাওয়ার জন্য শুধু কাছাকাছি। আমারও অনেক ভালো লাগতেছে, কারণ অনেক মিস করতেছিলাম। তো আসলে ভাবতেছি ওকে নিয়ে যাব, বাট ওখানে অনেক অনেকগুলা বিড়াল আছে, তো নতুন গেলে হয়তো ওকে অনেক মারধর করবে, যার কারণে নিয়েও মানে নিব যে তাও নিতে ওই করতেছি না, কারণ ওকে মারলে কষ্ট হবে। না আসছি, পিছনে ছাড়তেছেন না, সব সময় কাছাকাছি রয়েছে, কি শান্তি। তো মনে হইতেছে যে ওরও অনেক শান্তি লাগতেছে, আমি আসছি আদর খাওয়ার জন্য শুধু ঘোরাঘুরি করতেছে। কালকে যেহেতু হঠাৎ করে আসছি আর সকালে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে ভিডিওটা হঠাৎ করেই আর কি করলাম, তো হ্যানিকে নিয়ে। তো জুয়াইব তো রীতিমতো আবার কি অবস্থা, মোবাইলের কাছেই চলে আসছে ও আদর খাওয়ার জন্য, আর এখনও বিছনা টিছনা কিছুই গোছানো হয়নি, ওভাবেই রয়েছে। আমি তো কাঁথা সেলাইতে বসছি, তো হ্যানি কীভাবে কাঁথার উপরে এসে বসে রয়েছে ওর জন্য আমি সেলাই করতে পারতেছি না। এই 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 দুষ্টটা, তুমি কি সরবা? হ্যাঁ, তুমি কি সরবা? হ্যাঁ, এখানে কেন, কিসের জন্য এখানে বলো তো দেখি তুমি। হ্যাঁ, কিসের জন্য আদর খাইতে হবে? এত আদর খাইতে হবে কেন? তো আদর খাইতে হবে কেন? তুমি একটু সরো, যাও যাও, তুমি কাঁথা সেলাই আবার শুয়ে পড়লো, যাও তুমি সরো, যাও যাও, আবার শুয়েই পড়লো। তোমার ওকে হাত না দিলে ভাল লাগে না? না, ওকে না ধরলে ভাল লাগে না? তো হাত দাও কেন, ওকে ধরো কেন? হয়তো যদি তোমাকে একটা খামচি দিয়ে দেয় তখন কি করবা? আমাকে তো খামচি দেয় না, আমাকে তো খামচি দেয় না। আর দেখো না, দুষ্টটা আমাকে সেলাই করতে দিচ্ছে না, যাও সরো, যাও। তো বলতে না বলতেই যুদ্ধ হিট, কারণ আমি তোমাকে বলছি ও যখন লেজ নাড়ায় তখন তুমি ওকে ধরবা না, তুমি কেন বুঝো না? ও আচ্ছা, আমি শুধু আমার বিড়াল ভিডিও করি, তোমাকে যখন বলি যে আসো ভিডিও করি তখন তো তুমি করো না। হ্যাঁ, আর এখন তোমার হ্যানির সাথে হিংসা লেগে গেছে, তাই না? তুমি কি হ্যানিকে গাড়িটা দিছো খেলার জন্য? ওই জায়গায় আগে হ্যানি কেমন করে খেলা করতেছে। এই তুমি না হ্যানির জন্য একটা বল কিনছো, বলটা কোথায়? জয়াইব যখন না থাকে তখন হ্যানির এই মুড আর কি। তো জয়াইব এখানে কোক খাইছিল, তো মগটা এভাবে বেয়ে রেখে দিছে, এই দুষ্টুর জন্য বিছনা কাঁথা গুছায় শান্তি নাই। তো হ্যানি এখন চলে যাচ্ছে, কী যেন মনে হচ্ছে, ধরবে ধরবে ভাব, ধরবে ধরবে ভাব, কী যেন ধরবে ধরবে ভাব। এই তো জয় ভ্যানির বল খুঁজতেছে কিন্তু পাইতেছে না। আসলে আমি কালকে আসছি, এখনও আমার ঘর টর এখনও কোনো কিছু পরিষ্কার করিনি, গুছাইনি। কী 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 যেন আমি জানি না, তুমি বলটা কোথায় রাখছো, সব কিছু এলোমেলো, তো গুছাবো আস্তে আস্তে, সব গুছাবো। তো আমার কাজটা বাকি রয়েছে, কাঁথাটা সেলাই করতেছিলাম। ফাইনালি আমাদের নতুন সদস্য চলে আসছে, তো পাখিটা আমার ভাই ওয়া ঢাকায়ও অনেকগুলো মানে একটা থেকে অনেকগুলো হয়েছে, তো জয়াইব চাইছিল তো যেন জয়াইবকে দেওয়া হয়েছে। আমি অনেকদিন ধরেই কিনতে যাচ্ছিলাম, এই কালারটাই আমার অনেক খুব ভালো লাগে এর জন্য। যাই হোক, দেখি হয়তো দুই মাস পরে ডিম পাড়তে পারে, তো আমি আপাতত এটাকে আমাদের এখানে রেখে যাবো, আমাদের বাড়িতে রেখে যাব, তো পরে আর কি নিব, এখন আর নিব না।
যাই হোক, যদি আমার ভিডিওটা, আজকের ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমি অনেক মানে অনুপ্রেরণা পাই, বুঝি যে না আপনাদের ভালো লাগতেছে। কমেন্টসেও কিন্তু বুঝতে পারি যে না হয়তো ভালো লাগতেছে, তো আশা করি ভালো লাগবে। তো অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেন নেই আশা করি দ্রুত করে ফেলবেন। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।